আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইসরায়েলের সামরিক অবস্থানে আবার প্রতিশোধমূলক হামলা চালালো হিজবুল্লাহ। এরপর জানিয়ে দেব রমজানের শুরু থেকেই হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের আশা বাইডেনের। এরপর জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের নির্দেশ মানবে না পাকিস্তান। এরপর জানিয়ে দেব নির্বাচনে ইরানি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মার্কিন হস্তক্ষেপকামী নীতির বিরুদ্ধে শক্ত জবাব। এবং সর্বশেষ জানিয়ে দেব সন্দেহজনক পারমাণবিক সরঞ্জাম সহ পাকিস্তানগামী জাহাজ জব্দ করেছে ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলের সামরিক অবস্থানে আবার প্রতিশোধমূলক হামলা চালালো হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলে কয়েকটি সামরিক অবস্থানে নতুন করে হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিশোধ নিতেই মূলত হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল হিজবুল্লাহর একটি বিবৃতি উল্লেখ করে বলেছে, প্রতিরোধ যোদ্ধারা গতকাল শুক্রবার ইসরায়েলের মার সামরিক অবস্থানে দুটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ফালাক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। হিজবুল্লাহ যোদ্ধারা অধিকৃত কাফর সুবা পাহাড়ের রুশাইসাত আল আলম আউটপোস্টের গোলাবর্ষণ করে, যার কারণে ইসরায়েলি সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে আলমিনারার সামরিক স্থাপনার কাছে ইসরায়েলি সেনাদের একটি অবস্থানে হিজবুল্লাহ যোদ্ধারা হামলা চালায়। এই হামলায় ইসরায়েলের বেশ কয়েকজন সেনা আহত হয়েছে। হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের আরও কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে বহুসংখ্যক রকেট নিক্ষেপ করেছে। এছাড়া ইহুদিবাদী সেনাদের একটি দল মায়ানবারুস কিবুজের কাছে হিজবুল্লাহ ড্রোন হামলার শিকার হয়েছে। এর পাশাপাশি রামিম সামরিক ঘাঁটির কাছে অবস্থান নেওয়া ইসরায়েলি সেনাদের উপর হিজবুল্লাহ যোদ্ধারা রকেট হামলা চালায়। তবে এ হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানায়নি পার্টস টুডে। রমজানের শুরু থেকেই হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের আশা বাইডেনের। আসন্ন পবিত্র রমজান মাসের শুরু থেকেই হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হবে বলে আশা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাগামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতির জন্য আলোচনা চলার মধ্যে এমন আশাবাদ জানালেন বাইডেন। আর কয়েকদিন পরেই রমজান মাস শুরু হতে যাচ্ছে। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের তীব্রতা কমাতে সহযোগিতা করার জন্য বাইডেনের উপর চাপ ক্রমাগত জোরদার হচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের কাছে চাওয়া হয়েছিল রমজান মাস শুরু হওয়ার আগে যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে তিনি আশাবাদী কি না। জবাবে তিনি বলেন, আমি তেমনটাই আশা করছি, আমরা এখনও জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী রমজান মাসের শুরু থেকে সব সামরিক কার্যক্রম 40 দিনের জন্য বন্ধ থাকবে। এই আলোচনার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত একটি সূত্রের কাছ থেকে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানতে পেরেছে। প্রস্তাবে প্রতি 10 জন ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তির বিনিময়ে একজন করে ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া সংক্রান্ত চুক্তির কথাও বলা হয়েছে। সম্প্রতি গাজায় ত্রাণ সংগ্রহের জন্য জড়ো হওয়া শতাধিক মানুষ নিহত হওয়ার পর সেখানকার মানবিক পরিস্থিতির উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জোরালো হয়ে উঠেছে। গাজা উপত্যকার শাসন ক্ষমতা থাকা হামাস অভিযোগ করেছে ইসরায়েলি বাহিনী বেসামরিকদের উপর গুলি চালিয়েছে। তবে ইসরায়েল বলছে তাদের সেনারা সতর্কতামূলক গুলি ছোড়ার পর বেশিরভাগ মানুষই হুড়হুড়ি করার সময় পদপিষ্ট হয়েছে। ওই ঘটনার পর গাজা উপত্যকায় উড়োজাহাজ থেকে ত্রাণ ফেলার ঘোষণা দিয়েছে বাইডেন। বলছেন, নিরীহ মানুষেরা ভয়াবহ যুদ্ধের কবলে আছে, তারা তাদের পরিবারকে খাওয়াতে পারছে না, আর তারা যখন ত্রাণ পাওয়ার চেষ্টা করছে তখন কি পরিস্থিতি হচ্ছে তা আপনারা দেখেছেন। তবে আমাদের আরও কিছু করা উচিত, যুক্তরাষ্ট্র আরও বেশি পদক্ষেপ নেবে। জাতিসংঘের হিসাব অনুসারে গাজা উপত্যকার প্রায় 1/4 মানুষ বর্তমানে দুর্ভিক্ষের ঝুঁকিতে আছে। উড়োজাহাজ থেকে ত্রাণ ফেলার পরিকল্পনা নিয়ে সমালোচনা করেছে ত্রাণ সংস্থাগুলো। তারা বলছে এটি ব্যয়বহুল ও অপর্যাপ্ত পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের নির্দেশ মানবে না পাকিস্তান। পাকিস্তানে গত 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় পরিষদ নির্বাচনে কারচুপির অভিযোগ উঠেছে, তাই বিষয়টি তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তাদের সেই আহ্বানের থোড়াই কেয়ার করছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে বাইরের দেশের হুকুমের কাছে নতি স্বীকার করবে না পাকিস্তান। খবর ডনের শুক্রবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মমতাজ জাহরা বালোচ বলেন, পাকিস্তান একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, অন্য কোনো দেশ পাকিস্তানকে নির্দেশ দিতে পারে না। 8 ফেব্রুয়ারি নির্বাচনে যুক্তরাষ্ট্রের মন্তব্যের জেরে হাওড়া আরও বলেন,
পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নিজস্ব সার্বভৌম অধিকারে বিশ্বাস করে পাকিস্তান। চলতি সপ্তাহের শুরুতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছিলেন, নির্বাচনে হস্তক্ষেপ বা জালিয়াতির যে কোনো দাবি পাকিস্তান নিজস্ব আইন ও পদ্ধতি অনুসারে নিরপেক্ষ এবং স্বচ্ছভাবে তদন্ত করা উচিত। দেরিতে ফলাফল প্রকাশ করায় নির্বাচনে কারচুপির অভিযোগ উঠেছে পাকিস্তান নির্বাচন কমিশন এর বিরুদ্ধে। বিশেষ করে পিটিআই সমর্থিত প্রার্থীরা জোরালোভাবে এই অভিযোগের পক্ষে অবস্থান নিয়েছে। অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করে আদালত ও উপযুক্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে এসব অভিযোগের প্রতিকার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইসিপি। এদিকে মার্কিন ডেমোক্রেটিক পার্টির গ্রেগরিও ক্যাসারের নেতৃত্বে প্রায় 35 কংগ্রেস সদস্য প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনকে চিঠি লিখেছে, পাকিস্তানের নতুন সরকারকে স্বীকার না করার অনুরোধ জানিয়েছেন। যদিও এই চিঠির বিষয়ে কোনো মন্তব্য করেননি জাহরা, তবে বলেছেন এই চিঠি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়, তাদের সঙ্গে এর কোনো যোগ নেই বলেও উল্লেখ করেছেন জাহরা। নির্বাচনে ইরানি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মার্কিন হস্তক্ষেপকামী নীতির বিরুদ্ধে শক্ত জবাব। ইসলামী প্রজাতন্ত্র ইরানের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বিশেষজ্ঞ পরিষদের নির্বাচনে ইরানের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্রের বিরোধীদের আবারও চরমভাবে হতাশ করেছে। ইরানি জনগণ যাতে ভোট কেন্দ্রে না যায় সেজন্য শত্রুরা নানা ধরনের প্রচার প্রোপাগান্ডা চালিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বিশেষজ্ঞ পরিষদের নির্বাচন গতকাল শুক্রবার ইরানের জনগণের ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। ইরান জুড়ে স্থানীয় সময় সকাল 8টায় শুরু হওয়া এই নির্বাচন 16 ঘন্টার পর অতিরিক্ত কিছু সময় বাড়িয়ে রাত 12টায় শেষ হয়। নির্বাচনের কিছুদিন আগে যেমনটি ইরানের আগে নির্বাচনের মতো হয়ে থাকে, আমেরিকার কর্মকর্তারা হস্তক্ষেপবাদী বিবৃতিতে দাবি করেছিলেন যে ইরানের নির্বাচন যেহেতু একটি প্রদর্শনী মাত্র, দেশটির জনগণ নির্বাচনকে স্বাগত জানাবেন না। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং ইরানি বিষয়ে দেশটির বিশেষ দূতসহ আমেরিকার কর্মকর্তারা সাম্প্রতিক দিনগুলিতে হস্তক্ষেপমূলক বিবৃতি দিয়ে ইরানের নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন। এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার ইরানের নির্বাচনের একদিন আগে বৃহস্পতিবার দাবি করেন, আমাদের মতো বিপুল সংখ্যক ইরানি জনগণ আশা করে না যে এই নির্বাচনগুলো অবাধ ও সুষ্ঠু হবে। আমেরিকার নির্বাচন ব্যবস্থার সুস্পষ্ট দুর্বলতা উল্লেখ না করে মিলার দাবি করেন যে ইরানের রাজনৈতিক ব্যবস্থায় একটি অগণতান্ত্রিক এবং অস্বচ্ছ নির্বাহী নির্বাচনী ও বিচার ব্যবস্থা রয়েছে। মিলার এই বিবৃতিতে তিনি দাবি করেন যে ইরান সরকার এই নির্বাচনগুলোকে গণতন্ত্রের প্রদর্শন হিসেবে ব্যবহার করতে চায় এবং ইরানের জনগণ জানে যে এই নির্বাচনগুলো এগুলোর ফলাফল যাই হোক না কেন, এটি তাদের স্বার্থে কোনো কাজে আসবে এবং আমরাও ইরানি জনগণের সঙ্গে একমত। ইরান বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের উপপ্রতিনিধি ইরানের সরকারের উপর চাপ সৃষ্টির জন্য ওয়াশিংটনের প্রচেষ্টা অব্যাহত রাখার উপর জোর দিয়ে দাবি করেন যে আমরা স্বাধীন ও গণতান্ত্রিক ভবিষ্যতের লড়াইয়ে ইরানি জনগণের পাশে দাঁড়াবো। অথচ মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত নিষ্ঠুর এবং অন্যায় নিষেধাজ্ঞার কারণে সাম্প্রতিক বছরগুলোতে ইরানের জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমেরিকার কর্মকর্তাদের হস্তক্ষেপমূলক বিবৃতি এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ এবং বিশেষজ্ঞ পরিষদের নির্বাচনে অংশগ্রহণে জনগণকে নিরুৎসাহিত করার প্রচেষ্টা, বাইরের শত্রুদের নেতৃত্বে এই নির্বাচনগুলোকে বয়কট করার জন্য একটি বিস্তৃত ইরান বিরোধী প্রচারণার একই সময় কিছু দেশীয় উগ্র গোষ্ঠী এবং ব্যক্তি নির্বাচন বিরোধী তৎপরতা চালিয়েছে। নির্বাচনী বিরোধী এই ব্যাপক তৎপরতা সত্ত্বেও এই নির্বাচনে প্রায় 25 মিলিয়ন ইরানি জনগণের সর্বাত্মক অংশগ্রহণের মাধ্যমে এটি বিরোধীদের পরাজয়ের ইঙ্গিত দিচ্ছে। প্রকৃতপক্ষে সমস্ত অর্থনৈতিক চাপ ও তাদের জীবনযাত্রার নানা অভিযোগ সত্ত্বেও ইরানের জনগণ দেশের সম্মান রক্ষা করতে এবং দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে এবং এভাবে ইসলামী দুর্বলতাকে দুর্বল করার ষড়যন্ত্র ব্যর্থ করতে তারা সফল হয়েছে। নির্বাচনে ইরানি জনগণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি ছিল এই যে, যদিও তারা ব্যাপক অর্থনৈতিক ও সামাজিক চাপে রয়েছে, তবে ইরান বিরোধী আন্দোলন এবং ইসলামী সরকার ব্যবস্থাকে দুর্বল করায় শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা অনেক বেশি তৎপর এবং ব্যাপক সতর্ক আছে। সূত্র পার্স টুডে। সন্দেহজনক পারমাণবিক সরঞ্জাম সহ পাকিস্তানগামী জাহাজ জব্দ করেছে ভারত। পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ব্যবহারের জন্য সরঞ্জাম পরিবহন করছে সন্দেহে মুম্বাইয়ের নাভারশেপা বন্দরে পাকিস্তানগামী একটি জাহাজ জব্দ করেছে ভারত। চীন থেকে সামরিক সরঞ্জাম নিয়ে পাকিস্তান যাওয়ার পথে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো ওই জাহাজ আটক করেছে। শনিবার ভারতের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে। গোয়েন্দা সংস্থার ভিত্তিতে ভারতীয় শুল্ক কর্মকর্তারা গত 23 জানুয়ারি করাচি যাওয়ার পথে মুম্বাইয়ের নাভারসেবা বন্দরে মাল্টার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ সিএমএ
সিজিএম উত্তিলা জব্দ করে। পরে জাহাজটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ইতালীয় এক কোম্পানির তৈরি করা কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল যন্ত্রসহ অন্যান্য সরঞ্জাম পাওয়া যায়। সিএনজি যন্ত্রগুলোকে মূলত কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। আর এই যন্ত্র সামরিক বাহিনীর বিভিন্ন ধরনের অস্ত্র তৈরিতে অত্যন্ত দক্ষতার সাথে এবং ধারাবাহিক ও নির্ভুল কাজ করে, যা ম্যানুয়ালি করা সম্ভব নয়। ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন একটি দলও জাহাজের চালানটি পরিদর্শন করে। তল্লাশি শেষে ডিআরডিও জানায়, প্রতিবেশী পাকিস্তান তার পারমাণবিক কর্মসূচির জন্য এসব যন্ত্র ব্যবহার করতে পারে। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ তৈরিতে এসব সরঞ্জাম কার্যকরী হতে পারে। 1996 সাল থেকে সিএনসি যন্ত্রকে ওয়ারসেনার ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বেসামরিক এবং সামরিক উভয় খাতে ব্যবহারের ক্ষেত্রে এসব সরঞ্জামের বিস্তার বন্ধ করাই আন্তর্জাতিক এই অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার লক্ষ্য। ওয়ারসেনারের 42 সদস্য দেশের তালিকায় রয়েছে ভারতও। সদস্যরা নিজেদের মধ্যে প্রচলিত অস্ত্র ও দ্বৈত ব্যবস্থার কাজে ব্যবহৃত পণ্য ও প্রযুক্তি স্থানান্তরের তথ্য বিনিময় করে থাকে। উত্তর কোরিয়া তাদের পারমাণবিক কর্মসূচিতে সিএনসি যন্ত্র ব্যবহার করেছিল। মুম্বাইয়ের নাভাসেভা বন্দরের কর্মকর্তারা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় প্রতিরক্ষা কর্তৃপক্ষকে চীন থেকে পাকিস্তানের করাচি বন্দরগামী ওই জাহাজের বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন। পরে প্রতিরক্ষা কর্মকর্তারা ওই জাহাজটিতে তল্লাশি চালিয়ে তাদের সন্দেহের কথা কর্তৃপক্ষকে জানিয়ে দেন। এরপরই পাকিস্তানগামী জাহাজের ওই চালান জব্দ করা হয় বলে জানিয়েছে ভারতের কর্মকর্তারা। জাহাজের লোডিং এর বিল ও চালানের অন্যান্য তথ্য অনুযায়ী মালামালের প্রেরক হিসেবে সাংহাই জে এক্স ও গ্লোবাল লজিস্টিক্স কো লিমিটেডকে উল্লেখ করা হয়েছে। জাহাজটির চালানের ব্যাপক হিসেবে শিয়ালকোটের পাকিস্তান উইংস প্রাইভেট লিমিটেড লেখা রয়েছে। ভারতীয় কর্মকর্তারা বলেছেন, দেশটির নিরাপত্তা সংস্থাগুলো 22,180 কেজি ওজনের চালানটি ঘিরে আরও গভীর তদন্তের পরামর্শ দিয়েছেন। চীনের তাইওয়ান মাইনিং ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি লিমিটেড ওই চালান পাঠিয়েছিল। এর গন্তব্য ছিল পাকিস্তানের কসমোস ইঞ্জিনিয়ারিং শাখা। সূত্র: এনডিটিভি, পিটিআই, টাইমস অফ ইন্ডিয়া।